আপনারা যারা টেকনো ফোন ব্যবহার করেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফিচার নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনার হাতে থাকা টেকনো ফোনটাকে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। যে সেটিংসগুলো আমরা দেখাবো এই সেটিংসগুলো যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি আপনি উপকৃত হবেন এবং শর্টলি আপনার ফোনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার হাত থাকা স্মার্টফোনটাকে আপনি আপনার ইশারায় চালাতে পারবেন। এখন যেই কোনো কাজ কল রিসিভ করা থেকে শুরু করে যেই কোনো কাজ আপনি নির্দ্বিধায় খুব সহজে ইজিলি করে ফেলতে পারবেন। তো কিভাবে এই সেটিংসগুলো করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে এই সেটিংসগুলো আপনার টেকনো ফোনে করে নিতে পারেন। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। দর্শক, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা আমার সামনে একটা টেকনো ফোন দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে এই টেকনো ফোনের কিছু ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলোর সাহায্যে আপনি চাইলে আপনার ফোনটাকে খুব সুন্দরভাবে খুব শর্টকাটভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি প্রথমে আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনটা যখন আপনার ডায়াল প্যাডে ক্লিক করবেন তখন উপরে একটা সেটিংসের আইকন পাবেন, সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন উপরে। প্রথম অপশনটা হচ্ছে আপনি ফ্লাশ অন কলস। এই ফ্লাশের অন কলসে যদি আপনি অপশনটা অন করে দেন তাহলে আপনার ফোনে যখনই কল আসবে তখন কিন্তু সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে। আপনি চাইলে এই সেটিংসটা ব্যবহার করতে পারেন। এখন দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ড। তা আপনি যদি অপশনটাকে অন করে রাখেন তাহলে আপনাকে যদি কেউ কল করে অথবা আপনি যদি কাউকে কল করেন এটা অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তা আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন পাঁচটা অপশন আছে। এখানে যদি আপনি অপশনটা যদি চালু করে রাখেন তাহলে আপনার ফোনটা যদি কল আসে, আপনি যদি আপনার ফিঙ্গারের যে অপশনটা আছে সেটা যদি আপনি টাচ করেন তাহলে আপনার ফোনটা অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। এখন দুই নম্বর যে অপশনটা আছে এই অপশনটা আপনি যদি চালু করে দেন তাহলে আপনার ফোনের আপনি যখন কথা বলবেন কথা বলা অবস্থা আপনার যখন ফিঙ্গারের মধ্যে যদি টাচ করেন তাহলে আপনার ফোনটা কিন্তু অটোমেটিকলি রেকর্ড হতে থাকবে। এরপরে তিন নম্বর যে অপশনটা আছে এটা যদি আপনি অন করে দেন তাহলে এটার কাজ হচ্ছে আপনি কথা বলা অবস্থায় আপনি যদি পাওয়ার বাটনে একটু টাচ করেন তাহলে আপনার ফোনটা কিন্তু কেটে যাবে। এখন আপনি চাইলে এখানে টাইম রিমাইন্ডার এটা চালু করে রাখতে পারেন কত সেকেন্ড পর পর। টাইম রিমাইন্ডারের কাজ হচ্ছে আপনি যদি যখন কথা বলতেছেন হঠাৎ করে আপনি চাইলে টাইম রিমাইন্ডার সেট করে রাখলে আপনাকে মাঝে মধ্যে সেই অ্যালার্ম দিবে টাইম রিমাইন্ডার হিসাবে। তো এখন আমরা আপনাদেরকে আরও কতগুলো অপশন দেখাই। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল মিউট নামে, এটা যখন টাচ করবেন এটাতে এখান থেকে যদি অন করে দেন অপশনটা, অন করার পরে আপনাকে যদি কেউ কল করে আপনি যদি ফোনটা রিসিভ করতে না চান তাহলে আপনার ফোনটাকে যদি আপনি চিত করে রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু সাথে সাথে মিউট হয়ে যাবে। মানে উল্টো করে রাখলে আপনার ফোনটা কিন্তু সাথে সাথে মিউট হয়ে যাবে। তা আপনি চাইলে অপশনটা এখানে চালু করে রাখতে পারেন। এখন আমরা একটু ব্যাগে আসলাম। আসার পরে দুই নম্বর যে অপশনটা আছে এটা যদি আমরা টাচ করে দিই তাহলে এখান থেকে যদি এটা অন করে দিই এটার কাজ হচ্ছে আপনার যদি কোনো কল আসে আপনি যদি কলটা রিসিভ না করে জাস্ট কানে ধরেন তাহলে আপনার ফোনটা কিন্তু রিসিভ হয়ে যাবে। আপনি চাইলে এই অপশনটাও ব্যবহার করে দেখতে পারেন। এখন আমরা ব্যাগে আসলাম। আসার পর তিন নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমরা আসি, তিন নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমরা আসি, এখানে যদি আপনি এভাবে এটা অন করে দেন তাহলে এটার কাজ হচ্ছে আপনার কল আসলে আপনি জাস্ট ক্যামেরার সামনে আপনার দুইটা আঙুল যদি শো করেন তাহলে ফোনটা রিসিভ হবে। আর নিচের যে অপশনটা সেটা হচ্ছে আপনি যদি পাঁচটা আঙুল এভাবে শো করেন তাহলে আপনার কলটা রিসিভ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা যারা টেকনো ইউজার আছেন তারা এই সেটিংসগুলোর সাহায্যে খুব সহজে আপনার ফোনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, খুব স্মার্টলি ফোনটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।